হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? খুব খুব ভালো আছো নিশ্চয়ই, কারণ পুজো আজকে মহাষষ্ঠী। সবাইকে শারদীয় শুভেচ্ছা রইল। পুজো খুব খুব ভালো কাটাও এবং খুব মজা করে কাটাও। অনেক ঠাকুর দেখো, অনেক খাও ভালো মন্দ, এবং সাবধানে থেকো অবশ্যই। আর আর আজকে মহাষষ্ঠীতে সন্ধে 6:30টায় আমার আগমনী কবিতা আবৃত্তি আপলোড করেছি ইউটিউব চ্যানেলে, কবি স্বপ্নীল চক্রবর্তীর লেখা। কবিতাটা খুব সুন্দর, তো আমি আমার মতো করে চেষ্টা করেছি, তোমরা প্লিজ শোনো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, এবং কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। আমি জানি পুজো, সবাই খুব ব্যস্ত, তারপরও সময় করে একটু শুনিও। এবং আমার কবিতাটা আসলে অনেকদিন আগেই আপলোড করার কথা ছিল মহালয়ার সময়, কিন্তু কিছু সমস্যার কারণে আমি আপলোড করতে পারিনি। যাই হোক, আজকে ষষ্ঠীর দিন, খুব ভালো একটা দিন, তো আজকে আমি আপলোড করলাম। আর আমি আশা করব তোমরা সবাই শুনবে, এবং শুনে কমেন্ট করে জানাবে, শেয়ার করবে সবার সাথে, যাতে করে অন্যরাও শুনতে পারে এবং আমার চ্যানেলে আসতে পারে, আমার অন্যান্য আবৃত্তিগুলো দেখতে পারে। এইটাই তো, দ্যাটস ইট। আমার ইচ্ছে ছিল যে তোমাদের সাথে কথা বলার, এরকম একটি ভিডিও করে কিছু কথা বলার। তো আসলে আমরা এখন দৈনন্দিন জীবনে ভ্লগ খুব দেখি, ডেইলি ভ্লগসগুলো আমরা দেখি, সেখান থেকে ইন্সপায়ার হওয়া, এইভাবে কথা বলার, একটা মানে ক্যামেরা রেখে নিজে নিজে কথা বলে যাওয়া, এটা অবশ্যই আমরা যেগুলো ডেইলি ভ্লগস দেখি সেখান থেকেই হয়তো শেখা, না হলে এত কনফিডেন্টলি কি বলবো আমি জানি না, আমি কোনো কিছু ঠিক করিনি কি বলবো, এবং এটা একটু কঠিন হয়ে যায়। তো আমি তো যেহেতু আবৃত্তি করি, সেটা একটা স্ক্রিপ্ট থাকে, আমি বসলাম, ক্যামেরাটা একটু ঠিকঠাক করে নিলাম, আবার বললাম। কিন্তু এই এখন আমি যেটা ভিডিও করছি, আমি জানি না আমি কি বলবো বা কি বলতে হবে, অ্যাকচুয়ালি কি বলা দরকার, কোনো কিছু আইডিয়া নেই। কিন্তু আমার ওই থাকে না একটা শখ, আমি একটা ভ্লগ করবো, এরকম একটা শখ থেকে আজকে আমি ক্যামেরাটা ফাইনালি হাতে নিই, মানে ফোনটা হাতে নিয়েছি যে আমি আজকে একটা ভ্লগ করবই। ঠিক আছে, একটা ভ্লগ করবই আমি আজকে। তো এই ভেবে আমি ফোনটা নিয়েছি। আমি জানি না আমার কন্টেন্ট কী, আমি কী দেখাবো কী বলবো, কিন্তু আমি জানি না, বাট আমি আর কি একটা ভ্লগ টাইপের কিছু করবো। আমি একটু বকবক করছি বাজে বাজে, ষষ্ঠীর লোক। আমি হচ্ছে ঘুরতে যাইনি, একটু শপিং, লাস্ট টাইম, সরি, পুজোর লাস্ট টাইম শপিং যেটা, সেটা করতে গিয়েছিলাম টুকটাক। তো আমি দেখি যে আজকে এখানে তো আজকে কোনো কন্টেন্ট দেখাতে পারলাম না, আমি ঘেমে যাচ্ছি প্রচণ্ড, কন্টেন্ট দেখাতে পারলাম না যে আমি কী করলাম না করলাম, আমি একটু বকবক করছি বাজে বাজে। তো দেখি কালকে যদি আমি কিছু করি, লাইক পুজো, ঠাকুর দেখতে যাই, ঘুরতে যাই, সেই সব কিছু যদি ক্যাপচার ভিডিও করতে পারি, তাহলে আমি হয়তো এই আজকে ষষ্ঠীর রাত থেকে কালকের হাফ দিনের কিছু ভিডিওস অ্যাড করে এটাকে আমি আপলোড করব। ঠিক আছে, বলি ভিডিওটা লেন্দি করব না। যে তোমরা আমাকে অনেক কমেন্ট করো যে তোমার নাম কি, আমার নাম জানতে চাও, ঠিক আছে, আমার নাম জানতে চাও, তোমার নাম কি দিদি, তোমার নাম কি, বা তোমার নাম কি, আপনি কোথায় থাকেন, এরকম কমেন্ট আসে। তো আমার নাম উর্মি সাহা, যার আবৃত্তি তোমরা শোনো, এখানে ডিসক্রিপশনে দেওয়া থাকে, টাইটেলে দেওয়া থাকে, তারপরেও অনেকে জিজ্ঞেস করে যে তোমার নাম কি, আমার নাম উর্মি সাহা, ঠিক আছে, আর আমি কোথায় থাকি, রাইট, এটাও অনেকে কোয়েশ্চেন করে। আমি বাংলাদেশে থাকি,
ঠিক আছে, তো এই দুইটা কোয়েশ্চেন খুব আসে, তো সেগুলোর আমি আনসার করে দিলাম। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই কোনো ভিডিওতে সেগুলোর আনসার দিয়ে দেবো। ঠিক আছে, আর তোমাদের প্রত্যেকটা সরি সাবস্ক্রাইবার সবাই আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ, আমার ফ্রেন্ড, আমার ফ্যামিলির মতো। লাইক, কারণ তোমরা যদি ইন্সপায়ার না করো বা তোমরা যদি কমেন্ট না করো, তোমরা যদি আমার আবৃত্তিগুলো না শোনো, তাহলে আমি নতুন ভিডিও বা নতুন আবৃত্তি করার সেই কি বলবো, মানে সেই সাহসটা হয়তো পাবো না যে কেউ দেখছে না, তাহলে এরকম একটা ব্যাপার। হ্যাঁ, আমি নিজে করি, নিজে বাসায়, আমি তো দু এক কটা ভিডিও আপলোড করি, হয়তো মান্থলি একটা বা দুটো করি বা চার পাঁচটা করি, ঠিক আছে। আর অন্য সময়গুলোতে আমি বাসায় ডেফিনেটলি প্র্যাকটিস করি, ঠিক আছে। তো তোমরা সাপোর্ট করো, তোমরা ইন্সপায়ার করো, তোমরা দেখো বলেই আমার আবৃত্তি নতুন নতুন করতে ইচ্ছে করে। তো তোমরা আমাকে কমেন্ট করো যে তোমাদের কী ধরনের কবিতা পছন্দ, তোমরা কোন ধরনের গল্পগুলো পছন্দ করো না, ঠিক আছে। তো তোমরা ভুল ত্রুটিগুলো আমার একটু ক্ষমার চোখে দেখো, কারণ আমার এটা ফার্স্ট ভিডিও, ফার্স্ট এরকম করে ভিডিও করছি শুধুমাত্র তোমাদের জন্য। তো অনেক কিছু বলে ফেললাম, ঠিক আছে। তো এখন এ পর্যন্তই থাকুক, আর হচ্ছে ঠিক আছে, পরে কথা, বাই।